বেশ আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদায়ের এমন ঘোষণা দিয়েছেন 37 বছর বয়সী এই তারকা ক্রিকেটার। ডেইলি মেইলকে মঈন বলেন, আমার বয়স 37 হয়ে গেছে, আমি ইংল্যান্ডের জন্য অনেক ক্রিকেট খেলেছি, এখন নতুন প্রজন্মের সময়, আমি অনুভব করছি আমার কাজ সম্পন্ন হয়েছে, এখন বিদায়ের সময়। তিনি বলেন, আমি খুবই গর্বিত, এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে প্রায় 300 ম্যাচ খেলে ফেলেছি, শুরুর দিকে বেশিরভাগই টেস্ট ফর্ম্যাট ছিল। লাল বলের ক্রিকেটকে নিজের পছন্দের ফর্ম্যাট উল্লেখ করে তিনি জানান, টেস্ট সবচেয়ে দারুণ ফর্ম্যাট, চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা চালাতে পারতাম, তবে আমি বাস্তবতা জানি। টেস্ট ক্রিকেটে অনেক আগেই অবসর নিয়েছিলেন মঈন আলী, তবে এর মাঝে গত বছর এসে যে 2 ম্যাচ খেলতে অবসর ভেঙে ফিরেছিলেন এই ক্রিকেটার, যদিও এরপর আবারও লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে সকল প্রকার ফর্ম্যাট থেকে সরে দাঁড়ালেন মঈন আলী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিল ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা অলরাউন্ডার, এমনকি ভবিষ্যতে একজন দারুণ কোচ হওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন মঈন আলী। গেল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের ম্যাচ ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। 2014 সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। ইংলিশদের হয়ে 68টি টেস্ট, 138টি ওয়ানডে এবং 92টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। 8 সেঞ্চুরি 28 ফিফটিতে মোট 6,678 রান করেছেন মঈন। এছাড়া বল হাতে তিনি শিকার করেছেন 366 উইকেট।